আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিক নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও তৈরি করেছি যে টাকাতে লাগিয়ে দিলে এই জিনিস ধন সম্পত্তিতে ঘর ভরপুর হয়ে উঠবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়নি সেই জন্য দ্বিতীয়বার ভিডিওটি আরেকবার করার প্রচেষ্টা নিলাম কেননা আমরা চাই যে ভিউয়ার্সদের এর মানসিকতা কিন্তু স্ট্রং হোক তারা যে বিশ্বাস নিয়ে সেই বিশ্বাসটা যেন তাদের স্ট্রং হয় সেই বিশ্বাস নিয়ে তারা এগোতে পেরে তারা সঠিক দিশা পায় এবং সাকসেসফুল হয় সেই জন্যই কিন্তু আবারও দ্বিতীয়বার এই ভিডিওটা করার তাগিদ অনুভব করলাম কেননা না হলে মনে হচ্ছিল যে কোথাও একটা কমতি হয়ে যাচ্ছে চলুন আমরা আলোচনা শুরু করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন যারা ভিউয়ার্স আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করুন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বারবার একটা কথাই বলবো ভিউয়ার্স যে শেষ পর্যন্ত দেখবেন কেননা কনসেপ্ট ক্লিয়ার আপনাদের না আপনারা স্কিপ করে যাচ্ছেন বুঝতে পারছি কেননা স্কিপ স্কিপ যদি না করেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ড যদি ভালো করে শোনেন মাইনিউটলি কনসেন্ট্রেটলি যদি শোনেন তাহলে কিন্তু ভুলগুলো হয় না তাহলে কিন্তু এত কনসেপ্ট ক্লিয়ারের প্রয়োজন হয় না কিন্তু চলুন ভুল হয়ে গেছে ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় আমরা আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আবারও এই টপিকটা নিয়ে ভিডিও করছি আপনারা একটু দেখে নেবেন এবং যখনই দেখবেন একটু ভালো করে দেখবেন দেখবেন খুবই আপনারা উপকৃত হবেন প্রথমেই বলেছিলাম যে নোট নেবেন একটা বা তিনটে দেখুন আপনি কোথায় কোথায় রাখবেন সেটা আপনাকে বোঝা বুঝতে হবে আপনি যত জায়গায় রাখবেন আমি বলেছি যে টাকাগুলো রাখতে হবে কোথায় ধন সম্পত্তি রাখার জায়গায় আপনার ওয়ালেট আপনি টাকা পয়সা রাখেন আপনার তিজারি বা আপনার ধন সম্পত্তি রাখার লকার সেখানে টাকা পয়সা রাখেন এবারে আপনার বাড়িতে কতজন ক্যান্ডিডেট আছে আর তার তার পকেটে বা তার ওয়ালেটে কতগুলো টাকা রাখবেন আপনি মানে কতজন ক্যান্ডিডেটের ওয়ালেটে রাখবেন সেটা তো আপনি জানেন আমরা তো জানব না সেই জন্য আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কটা টাকা নেবেন আপনার ক্ষমতা অনুযায়ী এবং আপনার ওয়ালেট অনুযায়ী বা আপনি সেই শুভ স্থানে রাখবেন সেই জায়গা অনুযায়ী এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল কেননা এই কনসেপ্ট ক্লিয়ার ছিল না দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখলাম যে টাকা ক টাকা নিতে হবে সেটা নিয়ে কারোর কনসেপ্টে প্রবলেম নেই তাও বলে দিই পাঁচশো টাকার নোট বা দু হাজার টাকার নোটটাই কিন্তু বেস্ট হবে সব থেকে যত হাই অ্যামাউন্ট পারবেন ভালো কিন্তু একশো টাকার নিচে নেওয়ার চেষ্টা করবেন না কিন্তু যদি কারোর খুবই অসুবিধা থাকে কেননা পৃথিবীতে সব মানুষেরই কিন্তু সমান অবস্থা নয় তাদের দিকটাও গুরুত্ব সহকারে দেখা উচিত কেননা আমাদের কাছে প্রত্যেক ভিউয়ার্স কিন্তু মূল্যবান তাদের উপায়টা তারা করে যদি সুখ সমৃদ্ধিময় জীবনযাপন করে তাহলেই সেটা আমাদের বড় পাও না তাই পঞ্চাশ টাকার নোটও নিতে পারেন যদি আপনার খুব কষ্ট থাকে আপনি এটা নিতে পারেন কিন্তু যদি কারোর করে অর্থাৎ তার ক্ষমতা আছে কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে আপনি এখানে সংকোচের মানে মানসিকতার পরিচয় দেবেন না মানছি এই টাকাটা আপনি আর ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু আপনার শুভ টাকা মানে এইটা থেকেই কিন্তু চুম্বকের টানে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে জীবনের শ্রী বৃদ্ধি হবে কিন্তু এইটা আর কাজে লাগবে না এটা ভাববেন না আমরা যখন ঈশ্বরকে দান করি ঈশ্বরকে কিছু দিই তখন মন খুলে যেমন দিই এটাও জানবেন মা লক্ষ্মীর কাছেই আপনি গচ্ছিত রাখছেন এই থেকেই কিন্তু আপনার আসবে অনেক সুখ শান্তি সেই জন্য কিপটেমি করবেন না এরপরে আমরা দেখলাম যে এই কনসেপ্টও ক্লিয়ার যে নোংরা টাকা পয়সা নেবেন না ঠিক আছে নোংরা তেল ময়লা মাখানো নেবেন না পরিষ্কার চকচকে নোট নেবেন এবারে বলেছিলাম কাঁচা হলুদের কিউব তিন টুকরো নেবেন তিন টুকরো আমরা স্ক্রিনে দেখেও দিয়েছিলাম আগেরবারে যে তিন টুকরো কিউব নেবেন খোলাটা ছাড়িয়ে দেবেন দিয়ে কিউবের আকার করবেন কিউবের আকার করে ওই টাকাটা তো রাখলেন টাকার উপরে কিন্তু হলুদ তিনটে রাখবেন ভালো করে শুনে নিন কনসেপ্ট ক্লিয়ার করে নিন অনেকে প্রশ্ন করেছেন হলুদগুলো নিয়ে কি করবেন হলুদগুলো কিন্তু টাকার উপরে রাখলেন দিয়ে কি করবেন তারপরে বলেছিলাম যে একটু রোলি দিয়ে দিতে বা কুমকুমের টিকা দিয়ে দিতে সে টাকার উপরে বা সিঁদুরের বলেছিলাম রোলি বা কুমকুম যদি না থাকে বাড়িতে সিঁদুরের সে মেটে সিঁদুর হোক বা লাল সিঁদুর হোক দিয়ে দিলেন আপনি টিকা আপনার এক একটা পয়সা টাকার জন্য কিন্তু তিনটে করে কিউব এটাও কনসেপ্ট ক্লিয়ার করুন যতগুলো টাকা নেবেন ততগুলো কিন্তু আর সব থেকে ভালো হয় এই যে আপনি টাকাটা রাখছেন এই টাকাটা যদি আপনি একটা লাল কাপড়ের উপর রাখেন কোনো অসুবিধা নেই রাখলেন মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় লাল কাপড়ই বেস্ট বা ইয়োলো কাপড় হলুদ কাপড় রাখলেন টাকাটা তার উপরে আপনি হলুদ তিনটে কিউব দিলেন তিনটে হলুদের এরপরে কিছু চাল সেই চালের মধ্যে লাল চন্দন মাখাতে বলেছিলাম সেই লাল চন্দন বা কুমকুম মাখাতে বলেছিলাম দিয়ে মাখালেন দিয়ে পুজো করার সময় আমরা অর্ঘ্য প্রদান করি না আমরা পুজো করছি এই টাকাটাকে টাকাটাকে পুজো করছি অর্ঘ ছিটিয়ে দেবেন তারপরে কি করবেন কি বলেছিলাম এরপরে ওই হলুদ শুদ্ধ টাকাটাকে ফোল্ড করবেন মুড়িয়ে দেবেন গোল 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 করে মুড়িয়ে দেবেন চার পাঁচ ভাঁজ করবেন না আমরা রোল করি কি করে রোল খান তো আপনারা সেই রোল রোল মানে মুড়িয়ে গোল 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 করে মুড়িয়ে নেবেন গোল গোল করে মুড়িয়ে তারপরে কি করবেন টাকাটাকে বেঁধে দেবেন ওর মধ্যে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করুন তার মধ্যে কিন্তু কি আছে চালগুলো আছে আপনি ইচ্ছা করলে চালগুলো সরিয়ে নিতে পারেন কেননা ধরুন আপনি রাখছেন যেখানে সেখানে চালগুলো ঝুরঝুর করে পড়তে পারে দিয়ে তো আপনার পায়ে পড়বে ওটা তো অশুভ চাল আপনি পুজো দেওয়ার পর আপনি সরিয়ে নিতে পারেন অসুবিধা নেই পুজো তো দিয়েছেন পুজো করে নিলেন তারপরে আপনি করলেন আর যখন বলেছিলাম তখন কি বলেছিলাম যে মা লক্ষ্মীর মন্ত্র বলবেন আর কুবেরের মন্ত্র আমরা মা লক্ষ্মী আর কুবেরের মন্ত্র বলে দিয়েছিলাম আবার বলে ভিডিও বড় করছি না এটা সাপলি ওই ভিডিওর এটার সাপলি মানে সাবস্টিটিউট বাচ্চা বলতে পারেন মানে এটা একটা ঠেক দেওয়ার জন্য সাব মানে কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য একটা জাস্ট একটা শর্ট ভিডিও এরপরে কী বলেছিলাম মা লক্ষ্মীর মন্ত্র কুবেরের মন্ত্র বলবেন আর এই কাজটা করবেন দিয়ে রোলি দিয়ে বেঁধে দিলেন রোলি যদি না থাকে লাল সুতো দিয়ে বাঁধবেন লাল সুতো না থাকলে হলুদ সুতো দিয়ে বাঁধবেন দেখুন কত অপশন দিচ্ছি বাঁধলেন তারপরে কি করবেন মা লক্ষ্মীর পায়ে ঠাকাবেন মা লক্ষ্মীর পায়ে যদি যদি মা লক্ষ্মীর চিত্র না থাকে স্মরণ করবেন তাকে কুবের দেবকে স্মরণ করবেন দিয়ে কি করবেন নিজের ওয়ালেটে বা তিজারিতে বা কোথায় টাকা পয়সা রাখার ধন সম্পত্তি রাখার জায়গায় এবার আপনি কটা পকেটে রাখবেন কটা ওয়ালেটে রাখবেন আর আপনি কটা তিজারিতে রাখবেন সেটা আপনি নির্ণয় করবেন সেই অনুযায়ী টাকা নেবেন এবারে আমার মনে হয় এই কনসেপ্ট আর আপনাদের ক্লিয়ার না থেকে যাবে না খুব ভালো থাকুন এবং আন্তরিকতা নিয়ে করুন আরেকটা বলবো ভিউয়ার্স আপনারা সব সময় নিজের শক্তিকে উজ্জীবিত করুন যদি মনে সাহস না আনেন মনে যদি আপনার সেই শক্তিকে আপনার ভেতরেই কিন্তু ঈশ্বরের বা সেই শক্তিকে আপনি যদি উজ্জীবিত না করেন পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে সাহায্য করবে আপনি নিজেকে সাহায্য করুন বলুন যে আমি এটা পারবো আমাকে করতেই হবে আমি করবো আমি সাকসেসফুল হব পজিটিভ ভাইব্রেশন আনুন আর যখন রাখবেন আপনি যেখানেই রাখুন ধন সম্পত্তি রাখা জায়গা বা আপনার মানি তখন পজিটিভ ভাইব্রেশন দেবেন যে আমার সমস্ত দুঃখ দুর্দশা চলে গেছে আমি খুব হ্যাপি এটা করে আমার খুব ভালো হয়েছে মা লক্ষ্মী ধনকুবের আমাকে আশীর্বাদ করেছে আমি খুব ভালো আছি খুব ধন সম্পত্তি নিয়ে সুখে ঐশ্বর্যশালী হয়ে আমি দিন যাপন করছি সব সবসময় পজিটিভ ভাইব্রেশন দেবেন পজিটিভ ভাববেন দেখবেন জীবনে পজিটিভ হয়ে যাবে আপনাদের জীবন সুখময় হয়ে উঠুক এই জন্যই কিন্তু আমরা চাই আর দ্বিতীয়বারে এই ভিডিওটা আবার করলাম খুব ভালো থাকবেন আপনাদের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি